আসসালামু আলাইকুম। গত কিছুদিনে তীব্র বৃষ্টিপাতে ঢাকার রাস্তায় যে সাবমেরিন উঠেছিল, আপনি কি তা জানেন? যদি না জানেন তাহলে ভিডিওটা দেখে আসেন। তো আমি 2019 সালের 1 জুলাই ঢাকা কলেজে ভর্তি হই। গত 1 জুলাই 2021 সালে, যেটা 2 বছর ভর্তি হয়। তো আমি ভাবলাম, কেন না আমার বন্ধুরা যেখানে স্টোরি দিতেছে বা নানা জন্য পোস্ট দিতেছে, আমি কেন ভিডিও করতে পারি অবশ্যই আমার 2 বছর ঢাকা কলেজ জার্নি নিয়ে। সরি, আই মিন 2 বছর না, এটা আসলে 8 মাস। তো আমি ভিডিওটা মেনলি ইন্সপায়ার হয়েছি আমাদের আসিফ বিন হোসেন ভাই থেকে। তো ভাইয়ের দুইটা আমি ভিডিও দেখছিলাম যখন ঢাকা কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি। তো ওগুলো আমাকে খুব ভালো লাগছিল, যে আমার ইচ্ছা ছিল আমি এরকম ঢাকা কলেজ নিয়ে একটা ভিডিও বানাবো। তো আজকে মেনলি পারলাম। তো প্রথমে শুরু করি, কলেজে ভর্তি হওয়ার আগে কিন্তু আমার বড় ভাই বা সিনিয়র আমাকে বলছিল যে কলেজ লাইফ 2 বছরও না, তাড়াতাড়ি চলতে চলতে টাইম চলে যাবে। আমি আজকে আমার এই 8 মাসের ঢাকা কলেজের জার্নি নিয়ে কথা বলবো। ঢাকা কলেজে কেন পড়বো এই বিষয়ে আমার একটা ভিডিও করার ইচ্ছা আছে। যদি জুনিয়রদের ভালো রেসপন্স পাই তাহলে ইনশাল্লাহ সামনে একটা ভিডিও করব। তুমি কথা বেশি বলো, কথা বেশি বলার লোক আমার পছন্দ না, ফাজিল। ঢাকা কলেজে ভর্তি হওয়ার সাথে সাথেই আমার যে রিয়েকশন ছিল বা আমি যেভাবে ভাবছিলাম আমার লাইফ লিড করবো, তা ছিল এমন। কিন্তু ঢাকা কলেজে ভর্তি হওয়ার পরে আমার লাইফ হয়ে গেল এমন। তো আমাদের ঢাকা কলেজের ডিসিপ্লিনের কারণে আমরা এটা রাখতে পারতাম না, যেটা এখন এমন হয়ে গেছে। এটা আগে এমন ছিল না, যেটা এমন ছিল। তো আমরা ঢাকা কলেজের ক্লাসে ফিঙ্গারপ্রিন্টে ঢুকতাম, কিন্তু সমস্যা একটাই, আর ভালো মতো দিতে পারতাম না। এখানে দূরত্ব আরেকটা যুদ্ধ লাইন, এবং 8:01 বেজে গেলে তুমি আর ফিঙ্গারপ্রিন্টটা দিতে পারবে না এবং তোমার অ্যাটেন্ডেন্স থাকবে না, আবার কাহিনী। এখন তোমার অ্যাটেন্ডেন্স যদি 80% না হয় তাহলে তুমি পরীক্ষায় দিতে পারবে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তো যাই হোক, অনেক মজা হইলো। এখন একটু সিরিয়াস টপিকে আসি। ঢাকা কলেজে আমার লাইফে 8 মাসের জার্নিকে নিয়ে আমি কয়েকটা সেগমেন্টে ভাগ করছি। তো প্রথমে যে সেগমেন্টটা চলে আসে সেটা হলো এডুকেশন। ঢাকা কলেজের এডুকেশন সম্পর্কে বলা আসলে দরকার নাই, সবাই এমনি জানে। ঢাকা কলেজের টিচারদের সম্পর্কে বলা নাই, কারণ ঢাকা কলেজের প্রত্যেকটা টিচার বিসিএস ক্যাডার, তারা বিসিএস দিয়ে এখানে আসতেছে। তাদের পড়ালেখা বা তাদের পড়ানোর স্টাইল সম্পর্কে বলার মতো কিছু নেই, সবাই অনেক 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 বেশি দক্ষ। প্রতিটা টিচারকে নিয়েও যদি ক্ষুদ্র করে বলতে হয় তাহলে এটা শেষ হবে না। ঢাকা কলেজের স্যারদেরকে আমি মনের প্রাণে খুবই ভালোবাসি এবং খুবই শ্রদ্ধা করি। তো ঢাকা কলেজের স্যারদের কিন্তু 2টো কমিটি ভাগ করে দেওয়া ছিল আমাদের ডিসিপ্লিনের জন্য, যেটি একটি তাপক ও একটি নিপক। ক্লাসে আমাদের প্রত্যেকটা স্যারই ট্রাই করতেন তাদের বেস্টটা পড়ানোর, কিন্তু মাঝে মাঝে আমাদের বন্ধুদের জানে কি জানে হয়ে যেত। তারা কি শুরু করতে জানেন, তো ঢাকা কলেজের ক্লাসে কি শুধু পড়ালেখাই হয়, পোলাপান কি সারাদিন পড়ে? না, বিষয়টা আসলে এমন ঠিক না। ঢাকা কলেজের ক্লাসে কি হয় জানো? কলেজে যে আমার সবচেয়ে বড় প্রাপ্তি বা যে সবচেয়ে বড় জিনিসটা পেয়েছি সেটা হলো আমার এতগুলো বন্ধু। আমাদের ঢাকা কলেজের বন্ধুদের মধ্যে কিন্তু বন্ড খুবই ভালো। আমার স্কুল ছিল বিশিষ্ট নূর মোহাম্মদ পাবলিক কলেজ। ওইখানে আমি যারা পড়তাম তারা ম্যাক্সিমাম, আমরা ঢাকায় যারা সেটেল ছিলাম তারাই স্টুডেন্ট ছিল, বন্ধুরা পড়তাম। বাট কলেজ লাইফে আসার পরে একটা জিনিস দেখা হলো কি, বিভিন্ন জায়গা থেকে আমার বিভিন্ন ধরনের বন্ধু আসলো। আমার বন্ধুরা বিভিন্ন প্রান্ত থেকে আসে, তাদের থেকে বিভিন্ন ধরনের জিনিস আমি শিখতে পারছি এবং জানতে পারছি, যা আমার জন্য খুবই ভালো ছিল। কোনো এক কারণে ঢাকা কলেজের আমাদের সহপাঠীদের উপর হামলা হয়, যার প্রতিবাদে কিন্তু ঢাকা কলেজে একটা খুবই বড় আন্দোলন হয়। ঢাকা কলেজের ক্যাম্পাস নিয়ে যদি বলতে চাই তাহলে শেষ হবে না। ঢাকা কলেজের ক্যাম্পাস খুবই বড়। ঢাকা কলেজের ক্যাম্পাসে যে বিষয়গুলো আছে তার একটু ছোট করে যদি বলি, তাহলে আমাদের একটা লাইব্রেরি আছে বা গ্রন্থাগার। আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আইসিটি কিন্তু ল্যাব আছে খুবই সুন্দর, যেটা উন্নত মানের। পাশাপাশি কিন্তু আমাদের ক্যান্টিন রয়েছে।
এগুলোর পাশাপাশি একটা জিনিস আমাদের সাথে অনেক আপত মানে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে, সে বিষয়টা হলো আমাদের ভুট্টো মামার দোকান। ভুট্টো মামার দোকানে আমরা অলওয়েজ পরোটা ভাজি খেতাম বা খিচুড়ি খেতাম। এছাড়া আমাদের ঢাকা কলেজের মাঠ রয়েছে, একটা পুকুর আছে। এছাড়া খেলার ঠিক পাশেই একটা মসজিদ রয়েছে। ঢাকা কলেজে কিন্তু আমাদের ক্লাসগুলো গ্যালারিতে হতো। আমার যে গ্যালারি নাম্বার ছিল সেটা হলো গ্যালারি 2, যেটা হলো সেকশন বি। ঢাকা কলেজের র‍্যাগ ডেগুলো কিন্তু খুবই সুন্দর হয়। ই ভাই, আপনার র‍্যাগ ডে কই? বিশ ব্যাচ বা আমাদের আগের ব্যাচের কিন্তু খুব চমচমাট ভাবে একটা র‍্যাগ ডে হয়েছে। তো র‍্যাগ ডের কিছু অংশ চলো দেখে আসি। দিন শেষে কথা হলো কি, কথা যতই বাড়াবো ততই বাড়বে, তার চেয়ে ভালো কথা হিতুরই থাক। মনের কথা মনের মধ্যেই থাক, ভালোবাসা মনের মধ্যেই থাক। ঢাকা কলেজের প্রতি ভালোবাসা অনেক, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এই 8 মাসের জীবন বা 2 বছর জীবন যাই বলি না কেন, কলেজের সাথে অনেক ভালো একটা সম্পর্ক বন্ড বা বন্ড তৈরি হয়ে গেছে। কিন্তু মাঝে মাঝে আইডি কার্ডটা নিয়ে যেত, তখন অনেক কষ্ট লাগতো। যখন চুলটা ফালাই দিত তখন খুব মাঝে মাঝে কষ্ট লাগতো যে কেন চুলটা অফ খুলে অলওয়েজ আমাদের কাটতে হয়। কিন্তু আবার এখন যখন আসছে তখন খুব কলেজটাকে মিস করতেছে, মনে হয় যে এখন চুলটা কেটেই কলেজে যাই বা ওই পোশাক এই ড্রেসটা পরতে পারছি না, কলেজ ড্রেসটা যেটা গত 1.5-2 বছর আগে পরছিলাম। সব মিলাই ফাইনালি এটাই বলতে পারি, আমি প্রাউড ডিসিশন। যদি ভিডিওটা ভালো থাকে তাহলে, যদি ইউটিউবে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বা লাইক লাইক করবেন, আর যদি ফেসবুকে থাকেন আর আপনি যদি বা তুমি যদি ডিসি আনো তাহলে অবশ্যই ফলোর তোমার ভিডিওটা শেয়ার করার আর রিয়েক্ট করার। তো আজ এখান পর্যন্ত। প্রতিটা মানুষ সাবধানে থাকো, করোনা সিচুয়েশন খুবই খারাপ পর্যায়ে যাচ্ছে বাংলাদেশের জন্য। আমরা দ্রুত প্রার্থনা করি যাতে এটা খুবই দ্রুত ঠিক হয়ে যাক এবং আমরা আমাদের আগের মতো জীবনগুলো লিড করতে পারি। সবাই খুব বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রগতি তোমারে অবদান জানে দেশ জাতি, সম্মান খ্যাতিতে বর্তমান অতীতে তুমি ছিলে তুমি আছো জ্ঞানের আধারে, ঐতিহ্য গৌরবে ঢাকা করে, ঐতিহ্য গৌরবে ঢাকা করে।